আমি লাস্ট মুরগির মাংস কিনেছি কোরবানি ঈদের আগে, তো দাম বেড়ে যাওয়ার পরে আর মুরগি কেনা হয়নি। সেদিন বাজারে মাছ কিনতে গেছি, আমি জাস্ট ইলিশের দাম জিজ্ঞাসা করছি যে মামা ইলিশ কত, বলতেছে যে মামা তেলাপিয়া নিয়ে নি, স্টুডেন্টরা তো তেলাপিয়া খায়। তো আমাকে ইলিশের দামটা তো বলেই নি, আমি তেলাপিয়া কত, বলে 200। আমি বলছি 200 যদি হয় তাহলে স্টুডেন্টরা কীভাবে খাবে। বিনা খাতুন, আমি ঢাকাতে ইডেন মহিলা কলেজ তৃতীয় বর্ষে পড়াশোনা করছি। ঢাকাতে ফ্যামিলি ছাড়া একাই আছি ব্যাচেলার লাইফ। খরচটা মেনটেন করতে বলতে করোনার আগে তেমন সমস্যা ছিল না, আব্বু ছিল, আব্বু সৌদি আরবে ছিল, ফিনান্সিয়ালি পুরাটাই সাপোর্ট দিচ্ছিল। কিন্তু করোনার পরে আব্বু যখন বাড়িতে চলে আসে, দেশের চলে আসার পরে আমাদের একটু ঝামেলা হয়ে যায়। তার নিজেরই এখন ইনকাম নাই, দেখা যাচ্ছে আমাকে কীভাবে চালাবে। তারপরে টিউশন নিলাম দুইটা, একটা ক্লাস সিক্সের আর ওখান থেকে 3500, আর ক্লাস টুয়ে যেটা এটা থেকে 2500, দুইটা মিলাই মোট 6000 আসে। এখন 6000-এর থেকে আমাকে বাসা ভাড়া দেওয়া লাগে 4000। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা হয়েছে এখানে, আগে যেখানে আমাদের একটা বাজার করলে, একদিনের বাজার করলে 2 থেকে 3 দিন চলে যাইত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা যেই টাকাটা দিয়ে আধা কেজি কিনতাম, এখন ওটা দিয়ে 250 গ্রাম নেওয়া লাগতেছে। আগে মোটামুটি 8000-এর মধ্যে হয়ে যেত, কিন্তু এখন প্রায় 10000-এর মতোই লাগে। আমি টিউশন করায় চলি, এই ক্ষেত্রে আর কি এই টিউশনির টাকা দিয়েই আর কি ম্যানেজ হয়ে যায়। টিউশনই তো আসলে সবসময় থাকবে না, তো টিউশনই না থাকলে তখন একটু বিপদে পড়ে যাব। আমার ক্ষেত্রে আমার পরিবার থেকে আমার খরচটা দেওয়া হয় আর কি। প্রতি মাসে আমি 7 থেকে 8000 টাকা নিতাম, এখন আর কি এক্সট্রা টাকা নিয়ে রাখতেছে কিছু। এখন এক্সট্রা যে টাকাটা লাগতেছে এটা চাইতে একটা সংকোচবোধ কাজ করে, যেহেতু আমি বাসা থেকে টাকা নিচ্ছি। তো এই ক্ষেত্রে নিজেকে একটু লিমিটেড, মানে চাপাচাপি বা ইয়া করে রাখতে হয়, যাতে বাসা থেকে টাকাটা কম নেওয়া লাগে। এখন ইউনিভার্সিটি যাওয়া আসার খরচ অনেকটা বেড়ে গেছে, ভাড়া ডাবল হয়ে যাওয়ার কারণে। স্টুডেন্ট ভাড়ার ক্ষেত্রেও ওরা আবার বিশেষ করে অনেকদিন ছাড় দিতে চায় না। মুরগি বা ইয়ার নিতে গেলে ওইটা 160 টাকা দিয়ে নিতে পারতাম, এখন ওইটা 200 টাকা কেজি হয়ে গেছে। আগে যেই খাওয়াটাই খাইতাম ওই খাওয়াটা এখন খেলে এখন মিল রেটও অনেক বেশি বাড়ে গেছে। 2 মাস আগেও 47-48 টাকা পড়তো, এখন 60-61-62 টাকা এরকম পার মিল পড়ে। যখন একটু টিউশন আমার চলে যাবে বা এনি চান্স কোনো কারণে দেখা যাচ্ছে টিউশনিতে আমার নাই, তখন বাসা ভাড়াই হবে না, প্রেশার, পুরোটাই প্রেশারের উপর থাকা লাগে সারাদিন। জিনিসপত্রের দাম না যদি বাড়ত তাহলে দেখা যাচ্ছে যে আমি একটু টিউশনে রাখতাম, প্লাস আমার পড়াশোনায় কিছু সময় দিতে পারতাম। আমি তো চাই সবসময় গার্ডিয়ান যেন স্যাটিসফাইড থাকে আমার উপরে, কোনো কারণে না মিস হচ্ছে না, আরেকটা মিস দেখতে হবে, এই প্রেশারটা যেন আমার উপরে না আসে, মানে এই অভিযোগটা যেন তারা আমাকে না করতে পারে। আমি 2 ঘন্টা থেকে আড়াই ঘন্টা পড়াই, দেখা যাচ্ছে পড়া কমপ্লিট হয়নি, আরও 10-20 মিনিট বাড়িয়ে পড়াটা কমপ্লিট করে দেন আসি। প্রায়োরিটি তো আপনাকে কীভাবে টিকে থাকতে হবে সেটা অবশ্যই প্রায়োরিটি বেশি। টিউশনে থাকবে কি না এটার একটা দুশ্চিন্তা, প্লাস পড়ালেখা, পরীক্ষার চাপ, পড়াশোনায় অনেক হ্যাম্পার হচ্ছে এটার জন্য।